গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা দিন, আজকে নেক্সট ডে, আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে আড়াইটা থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ব্লগ শুরু করিনি, কারণ সকালে আজকে বলেছিলাম কালকের ব্লগটা আজ একটু বেরোবো, তো ওই জন্য সকাল থেকে আজকে ব্লগ শুরু করা হয়নি। তো দেখো আইব্রু করে এসেছি, কেমন লাগছে আইব্রুটা জানিও এবারে। আগের বারে তো যাতা হয়েছিল, তো তোমরা জানিও এবারে কেমন লাগছে। তো যাই হোক, আমাদের সাথে দুপুরের পর আর কথা হয়নি, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করছিলাম, কারণ রোদের মধ্যে ঘোরাও মানে এখন আর বেরোই না বলতে গেলে। আগে খুব বেরোতাম, তো অনেকদিন পরে বেরোলাম, তো মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো এত রোদ। তো তোমাদের দেখাই এবারে কি কিনলাম স্টেশনে গিয়ে। আইব্রুটা এখন বেশ মানে ঘুমিয়ে চোখটা ফুলেছে, বেশ ভালো লাগছে সকালে থেকে, তাই না? তো তোমাদের ব্লগে দেখিয়েছি, প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর এবারে এই কাজলটা কিনেছি, আমার কাজলগুলো সব শেষ হয়ে গেছিলো। তো আমি তো সাজার মধ্যে দেখোই কাজলটা ইউজ করি বেশি, তো এবারে এলিটিনের এই কাজলটা কিনেছি। তো দেখা যাক এলিটিনটা একবার ইউজ করে কীরকম হয়। প্রত্যেকবারে তো ল্যাকমি নয়, মেবিলিন এসব ইউজ করি, তো এবারে এইটা ইউজ করে দেখি। লরিয়েলও ইউজ করেছি, বেশ ভালোই। তো আর একটা দেখবে এইগুলো এত নরম হয়, মানে একটু এদিক থেকে ওদিক হলেই ভেঙে যায়। তো ওই জন্য একটা পেন্সিল কাজল কিনেছি, এটা হচ্ছে এর ব্লু হেভেনের আর কি। তো একটা কিনেছি, এটা সবসময় ইউজের জন্য, মানে আমি বেশিরভাগ টাইমেই দেখবে কাজল পরে থাকি সবসময়, আমার ভালো লাগে। তো ওই জন্য ওটাই কিনলাম সবসময় ইউজের জন্য। দেখছো পরেও আছি, হালকা হালকা উঠে গেছে অনেকক্ষণ, সেই এসেই পড়েছিলাম, স্নান টান করে গেছিলাম, এসে পড়েছিলাম মুখ টুক ধুয়ে দেখার জন্য যে ঠিকঠাক হচ্ছে কি না। দেখলাম না মোটামুটি ভালোই, কাজলটা খারাপ নয়, মানে সবসময় ইউজের ক্ষেত্রে আর কি। এটাই কিনেছি, আর কিছু সেরকম কিনিনি। আর গোপালের দুটো থালা গ্লাস কিনেছি, হচ্ছে কার্তিক ঠাকুরটার খুব অসুবিধা হচ্ছিলো আর কি, দুটো চারটে থালা গ্লাস ছিল। আকাশও খেতে দিয়ে যায়, আবার আমিও খেতে দিই সন্ধ্যাবেলা, তো আবার মাছতে যেতে হয়, ওই জন্য দুটো থালা গ্লাস কিনেছি, আর কিছুই কিনিনি সেরকম। আর বোনকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম, আর আমি আইসক্রিম সেরকম খাই না, আমার ভালো লাগে না, ওই জন্য আমি খাইনি। বাবা কেক নিয়ে এসছে কিন্তু কেক খাইনি, মেম্মা চা দিল, চা চানাচুর নিমকি এসব খেলাম। আর এখন খুব জল টান হচ্ছে, এই যে জলের বোতল নিয়ে ঘুরছি, জল টান হচ্ছে প্রচণ্ড। তো চলো, আকাশে এখনও অফিস থেকে বেরোয়নি, এখন অলরেডি 7:30 বাজতে যায়, একবার ফোন করে দেখি যদি তাড়াতাড়ি চলে আসে। একটুখানি এই সামনে রাসমেলা থেকে ঘুরে আসবো ইচ্ছা ছিল, তো ওর এখন দেরি হবে, আর মায়ের এখন এতই কাজ হাতে, তো মাও বেরোতে পারছে না টাইম করে। তো এটাই হচ্ছে ব্যাপার, সকালে ঘুরে এসেছি কিন্তু তাও মাঝে মধ্যে একটু বেরোতে ইচ্ছে করে। তো গাইস আকাশ বেরিয়ে গেছে, আকাশ আসছে, ওই জন্য ভাবলাম একটু রেডি হয়ে যাই, তাহলে ও আসলেই বেরিয়ে যেতে পারবো। তো দেখো এই লাল টি শার্টটা পরেছি, আর ব্ল্যাক জিন্স দিয়ে পেয়ার আপ করেছি, আর সেরকম কিছু মেকআপ করিনি, যে এই অ্যাজ ইউজুয়াল কাজল লিপস্টিক, আর আজকে ইয়াররিংটা চেঞ্জ করেছি, এই বড় বড় দুটো রিং পরেছি। তো কেমন লাগছে জানিও, আর ক্যান্ডুর অবস্থাটা তোমাদের দেখাই। হয়েছে যাবে বলে দেখো, নাইটির ওপরে শুয়ে রয়েছে, নাইটিটা আমি খুলেছি, ওর ওপরেই ও শুয়ে আছে, ও যাবে। তো বাইরে বেশ ভালো ঠান্ডাও পড়েছে, ওই জন্য ভাবছি ওকে নিয়ে যাবো কিনা। আর ওকে নিয়ে গেলে সবথেকে বড় কথা কোলে কোলে নিয়ে ঘুরতে হবে, আর আকাশ সারাদিন পরে অফিস থেকে আসছে, ওর পক্ষে তো সম্ভব হবে না, আর আমি একভাবে ওকে কোলে কোলে নিয়ে ঘোরাতে পারি না। তো দেখি শেষ মুহূর্তে যদি সেরকম লাফালাফি করে তাহলে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই, আর না তো বাবা আমার কাছে রেখে দিয়ে যাও বেশি। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, আর একটা জিনিস কিনেছি আজকে স্টেশনে গিয়ে, দেখো ফোনের এই কভারটা কিনেছি, কভারটা পরানোই ছিল তোমাদের দেখানোর জন্য, ফোন থেকে খুললাম আর কি। তো গ্রিনের ওপর নিয়েছি এবারে, তো কেমন হয়েছে জানিও। কভারটা আলো থেকে এইছে এরকম, ওরা
খাওয়া দাওয়া করব এখান থেকে তো দেখি চলো কি খাওয়া দাওয়া করা যায় কি খাওয়া দাওয়া করা যায় কি কি আছে দেখি চলো Okay. So guys, কালকে আর তোমাদের সাথে কথা হয়নি মেলা থেকে আসার পরে সবাইকে বলছি গুড মর্নিং আর কালকে মেলাটা দারুণ এনজয় করেছি কালকে রিতম দাদের সাথে দেখা হয়েছে তো খুব ভালো মজা করেছি সেলফি তুলেছি তোমাদের সাথে সেলফিটা শেয়ার করব আর সেই টাইমটা মানে দেখে আমি মানে এমন নিয়েতে নার্ভাস হয়ে গেছি যে ভিডিও করতে পারিনি জাস্ট একটা ফটো তুলেছি তোমাদের সাথে শেয়ার করে দাও ফটোটা আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যান আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো আজকের মতো টাটা নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আর রিতম দার সাথে দেখা হয় খুবই ভালো লেগেছে কোনো বড় ইউটিউবারের সাথে দেখা হলে তো আমাদের মতো ছোট ইউটিউবারদের জানোই কতটা মজা লাগে তো সেই রকমই ফিলিংস হয়েছে কালকে তো খুবই ভালো লেগেছে কথা বলে
তো থ্যাংক ইউ তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, রিতম দা অনেক 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 থ্যাংক ইউ। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। লাভ ইউ অল।